আপনার সঙ্গে কি এরকম কখনো হয়েছে যে কোনো জিনিসকে পুরো মন দিয়ে পড়েও মনে করার চেষ্টা করেছেন কিন্তু ঠিক সময় মতো ভুলে গেছেন? আপনি কি চান যে আপনার ইন্টেলিজেন্স মানে আপনার বুদ্ধি অনেক গুণ বেড়ে যাক? চিন্তার কোনো কারণ নেই আর কয়েক মিনিটের মধ্যেই আপনার এই স্বপ্নটা সত্যি হতে চলেছে। আপনার ব্রেন একটা কম্পিউটারের মতো ফাস্ট হয়ে যাবে। আমি আজকে আপনাকে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স বলবো যেটা ব্যবহার করে আপনি আপনার ইন্টেলিজেন্স এবং মেমোরিকে অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটা আপনার জীবনে একটা নতুন পরিবর্তন আনতে চলেছে। অনেকে এটা মনে করে যে তারা যে ইন্টেলিজেন্স মানে বুদ্ধি নিয়ে জন্ম নিয়েছে সারা জীবন তাদের ওই বুদ্ধিতেই সীমাবদ্ধ থাকতে হবে, কিন্তু বন্ধুরা এটা সম্পূর্ণই ভুল। আপনার ইন্টেলিজেন্স এবং বুদ্ধিকে বাড়ানো 100% পসিবল। যেভাবে জিমে গিয়ে এক্সারসাইজ করে আপনি আপনার শরীরকে আরও স্ট্রং করতে পারেন, ঠিক একইভাবে ব্রেনকে স্ট্রং করার জন্য কিছু এক্সারসাইজ আছে। আর আছে কিছু ট্রিক্স যেগুলো বেশিরভাগ মানুষ জানে না, কিংবা জানলেও সঠিকভাবে পালন করতে পারে না। সবার আগে আপনি আপনার নিজের ব্রেনকে শান্ত করার চেষ্টা করুন, আর আপনার মনের মধ্যে যে আওয়াজগুলো বিড়বিড় করে সবসময় সেটাকে শান্ত করার চেষ্টা করুন। আপনি একটা জিনিস নোটিস করতে পারবেন যে আমাদের ব্রেন সবসময় বিজি থাকে, মাথার মধ্যে সবসময় যেন কিছু না কিছু চলতেই থাকে। তো যদি আপনি আপনার ইন্টেলিজেন্সকে বাড়াতে চান তাহলে আপনার এই অভ্যেসটা করতেই হবে। মানে ব্রেনের মধ্যে যে সমস্ত ইমেজগুলো ঘোরাফেরা করে সেগুলো থাকুক, কিন্তু যে আওয়াজগুলো হয় সেগুলোকে শান্ত করার চেষ্টা করুন। সারাদিনে যখনই আপনার মস্তিষ্ক চঞ্চল হয়ে যাবে তখনই আপনি চেষ্টা করবেন ওই আওয়াজগুলোকে শান্ত করার, মানে মনে মনে আপনি কোনো কথা বলবেন না, শুধুমাত্র আপনার চারিদিকে যা ঘটছে সেগুলোকে অবজার্ভ করুন। প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করুন এবং অনুভব করার চেষ্টা করুন। এই জিনিসটাকে এক সপ্তাহ বা দু সপ্তাহ করার পর আপনি বুঝতে পারবেন যে ওই আওয়াজগুলো ধীরে ধীরে অনেক কমে গেছে, কিংবা হয়তো বন্ধই হয়ে গেছে। মানে এক সপ্তাহ বা দু সপ্তাহ এই জিনিসটা করার পর আপনার ব্রেন অটোমেটিক্যালি শান্ত থাকা শুরু করবে, আর তারপর দেখবেন আপনার অবজারভেশনের পাওয়ার মানে পর্যবেক্ষণ ক্ষমতা অনেক অনেক বেশি বেড়ে যাবে। আপনি নিজের মনের মধ্যে বিড়বিড় করার বদলে কোনো জিনিসকে অবজার্ভ করেই সেই জিনিসটাকে বুঝতে পারবেন। সম্পূর্ণভাবে যদি আমি বলার চেষ্টা করি তাহলে এক্ষেত্রে আপনার ইন্টেলিজেন্স আগের থেকে একটু বেড়ে যাবে। কোনো একটা এভারেজ স্টুডেন্ট এবং একটা জিনিয়াস স্টুডেন্টের মধ্যে এটাই একটা বড় পার্থক্য থাকে। কোনো জিনিয়াস স্টুডেন্টের ব্রেন একটা এভারেজ স্টুডেন্টের থেকে অনেক শান্ত থাকে, আর যদি আপনার ব্রেন শান্ত থাকে তাহলে সেটা আরও অনেক এফিসিয়েন্টলি কাজ করতে পারবে। আর কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন বা অন্য কোনো জিনিস যে আপনি এত তাড়াতাড়ি বুঝে ফেলতে পারবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ইন্টেলিজেন্সকে তো আপনি এরকমভাবে বাড়াতে পারবেন, মানে আমি যেরকম বললাম সেইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার একাগ্রতা আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে, আর বেড়ে যাবে আপনার অবজারভেশন স্কিল। কিন্তু এরপরে আপনি নিশ্চয়ই এটাও চাইবেন যে আপনার ইন্টেলিজেন্সের সাথে সাথে আপনার মেমোরি পাওয়ারটাও বেড়ে যাক। পৃথিবীর সমস্ত জিনিসকে আমরা বোঝার জন্য 5টা ইন্দ্রিয়ের ব্যবহার করে থাকি, মানে 5 senses। আপনারা নিশ্চয়ই জানেন যে এই 5 senses কি কি। নাম্বার 1, ভিজুয়াল, মানে কোনো জিনিসকে দেখে সেটাকে মনে রাখার টেকনিককে আমরা ভিজুয়াল লার্নিং বলে থাকি। মানে ধরুন রাস্তায় কোনো একটা সুপার বাইককে আপনি দেখলেন আর আপনি সেটাকে মনেও রাখলেন, মানে ওই সুপার বাইকটার ইমেজকে আপনি আপনার মনের মধ্যে স্টোর করে রাখলেন, এক্ষেত্রে আপনি ভিজুয়াল লার্নিংয়ের প্রয়োগ করলেন। দ্বিতীয়টা হচ্ছে অডিটরি সেন্স, মানে শ্রবণ শক্তি। এক্ষেত্রে আমাদের ব্রেন কোনো একটা আওয়াজকে মনে রেখে দেয়। আপনি আপনার ফেভারিট সিঙ্গারের গান তো নিশ্চয়ই শুনে থাকেন, আর সেই গায়কের আওয়াজ আপনার মনেও থাকে। কোথাও যদি সেই গানটা বাজে, কোনো ভিডিও ছাড়াই আপনি বুঝে নিতে পারবেন যে ওই গানটা কে গাইছে। একে অডিটরি লার্নিং বলা হয়। তৃতীয়টা হলো অলফ্যাক্টরি সেন্স, মানে যদি কোনো পারফিউমের গন্ধকে আপনার খুব পছন্দ হয়, কিংবা কোনো দুর্গন্ধকে আপনি একেবারেই সহ্য করতে পারেন না, তাহলে সেই সব জিনিসগুলো আপনার ব্রেনের মধ্যে স্টোর থাকে। নাম্বার 4 হলো টেস্ট, মানে আপনার ফেভারিট কিছু খাবারের টেস্ট আপনার সারা জীবন মনে থাকে। এক্ষেত্রে আপনার টেস্ট করার ইন্দ্রিয়টা আপনার ব্রেনের মধ্যে কোনো কিছুকে স্টোর করে রাখতে সাহায্য করে। পঞ্চমটা হলো মেমোরি থ্রু ফিলিংস, যদি আপনার গায়ে গরম তেল বা গরম জল পড়ে তাহলে সেই অনুভূতিটাকে আমার মনে হয় না আপনি সারা জীবনেও ভুলতে পারবেন। সেই অনুভূতিটাও কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে স্টোর করা থাকে। তাহলে কোনো জিনিসকে যদি আপনি দেখেন, শোনেন, শোখেন অথবা টেস্ট কিংবা ফিল করেন, তাহলে সেগুলো একটা মেমোরি হিসাবে আমাদের মস্তিষ্কের মধ্যে স্টোর হয়ে যায়।
আপনার ব্রেনটাও একটা কম্পিউটারের মতো। বরং এটাও আপনি বলতে পারেন যে বর্তমান যুগে যে সমস্ত কম্পিউটার ব্যবহার করা হয় আপনার ব্রেন তার থেকেও অনেক ফাস্ট। এই কথাটা আপনি অনেক জায়গাতেই শুনেছেন। তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন ওঠে না যে আমার ব্রেন যদি কম্পিউটারের থেকেও বেশি ফাস্ট হয় তাহলে আমি ভুলে যাই কেন? তার কারণ হলো কোনো জিনিসকে পার্মানেন্টলি মনে রাখার যে টেকনিক আছে সেই টেকনিকটাকে আমরা কেউ সঠিকভাবে ফলো করি না। সাধারণত আমরা কি করে থাকি, আমরা মুখস্থবিদ্যা অ্যাপ্লাই করি। ধরে নিন একটা সেন্টেন্স আছে যেটাকে আপনি মনে রাখার চেষ্টা করছেন, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল, মানে বেড়ালটা পাঁচিলের ওপরে লাফিয়ে উঠল। এটা জাস্ট এক্সাম্পলের জন্য ব্যবহার করছি, কিন্তু আপনি এই টেকনিককে ব্যবহার করে যত ইচ্ছা তত লাইনকে মনে রাখতে পারবেন। তো যদি আপনাকে এই লাইনটাকে মনে রাখতে হয় তাহলে আপনি কি করেন? আপনি মনে করেন? না, আপনি মনে করেন না, আপনি মুখস্থ করেন। ঠিক যেভাবে এক্সামের কোনো থিওরিটিক্যাল কোশ্চেনগুলোকে আপনি মুখস্থ করেন, আপনি বারবার ওই একটা লাইনকে বলে বলে মুখস্থ করেন, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল। এর ফলে কি হয়, এর ফলে আপনার মুখ থেকে বেরোনো যে সাউন্ডটা আছে সেই অডিওটাকে আপনার ব্রেন স্টোর করে নেয়। তবু যাই হোক, এটা তো মাত্র একটা লাইন ছিল। এক্সামে বড় বড় কোশ্চেনের আনসারগুলোকেও আমরা এরকমভাবেই মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা খুব দুর্বল মেথড। কারণ আপনি এটাকে মনে করার জন্য আপনার পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে শুধুমাত্র একটা ইন্দ্রিয়কেই ব্যবহার করছেন, আর সেটা হলো অডিও। আরে, আপনার যখন পাঁচটা ইন্দ্রিয় আছে তাহলে আপনি কেবলমাত্র একটা ইন্দ্রিয়কেই কেন ব্যবহার করে মুখস্থ করার চেষ্টা করছেন? আপনার কোনো আইডিয়া নেই। যদি আপনি পাঁচটা সেন্সকে ইউজ করে কোনো জিনিসকে মনে রাখার চেষ্টা করেন তাহলে সেটা কত বছর পর্যন্ত আপনার মনে থেকে যাবে? দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল, যদি আপনি এই লাইনটাকে মনে রাখতে চান তাহলে সবার আগে আপনি আপনার ইমাজিনেশন, মানে কল্পনাকে ব্যবহার করার চেষ্টা করুন। ওই জিনিসটাকে ফিল করুন, অনুভব করুন। আপনি একটা বেড়ালের কথা ভাবুন যে অ্যাকচুয়ালি একটা পাঁচিলের ওপর জাম্প করছে। মানে কোনো একটা সেন্টেন্সকে একটা সিনের মতো মনে করুন, আর প্রত্যেকটা জিনিসকে ইউনিকভাবে দেখার চেষ্টা করুন, আর প্রত্যেকটা জিনিসকে ইউনিকভাবে মনে করার চেষ্টা করুন। কারণ আমাদের ব্রেনের ইউনিক জিনিস খুব পছন্দ। ইউনিক মানে অন্যদের থেকে আলাদা। যদি এইটা একটা লাইন হয় যে দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল, তাহলে সেটাকে একটা মুভির সিনের মতো মনে করুন। আর এরকমভাবে ভাবুন যে ওর মধ্যে যে বেড়ালটা আছে সেটা ইউনিক টাইপের, মানে যতটা ইউনিক আপনি নিজের মনের মধ্যে কল্পনা করতে পারেন। আপনি ভেবে নিতে পারেন ওটা টম অ্যান্ড জেরির বেড়ালটা, কিংবা লাল নীল সবুজ বেড়াল। সেটা আপনার ব্যাপার, আপনি যতটা ইউনিকভাবে সেটাকে ভাবতে পারবেন। তো আপনি যখনই এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসকে ইমাজিন করতে পারবেন সেটা আপনার বেশি দিন পর্যন্ত মনে থাকবে। এই টেকনিককে ব্যবহার করে আপনি যা চাইবেন সেটা মনে তো করে নিতে পারবেন, কিন্তু কোনো জিনিস আপনার কতক্ষণ পর্যন্ত মনে থাকবে কিংবা সঠিক সময় মতো সেটাকে আপনি রিকল করতে পারবেন কি না, এটা আপনার স্টেট অফ মাইন্ডের ওপর ডিপেন্ড করে। মানে সিম্পলভাবে বললে আপনার মানসিক দশার ওপর নির্ভর করে। আপনি ঘরে কোনো জিনিসকে খুব ভালোভাবে মনে করেন, সেটাকে লিখে প্র্যাকটিসও করেন, কিন্তু এক্সাম দেওয়ার সময় যখনই আপনি এক্সামিনেশন হলের মধ্যে প্রবেশ করেন তখন সাডেনলি আপনি সেটাকে ভুলে যান। আসল ফ্যাক্ট হলো যে এরকম নয় যে ওই জিনিসটা সেই সময় আপনার মেমোরি থেকে গায়েব হয়ে গেছে, সেই সময়তেও ওই জিনিসটা আপনার মেমোরিতেই থাকে, কিন্তু আপনি ওটা আপনার স্টেট অফ মাইন্ড, মানে মনের দশার জন্য সেই জিনিসটাকে ভুলে যান। আপনার এক্সামের যে ভয় সেটা আপনার ব্রেনকে কন্ট্রোল করতে শুরু করে, আর সেই কারণেই আপনি মনে করা জিনিসও ভুলে যান। তো আপনি যদি আপনার মেমোরিকে স্ট্রং করতে চান তাহলে আপনার স্টেট অফ মাইন্ডকে রিল্যাক্সড করতে হবে। মানে এক্সামে প্রথম কোশ্চেনের আনসার শুরু করার আগেই আপনি 10-12 বার বড় বড় নিঃশ্বাস নিয়ে নিন। আমি জানি যে পরীক্ষার সময় নিজেকে রিল্যাক্স রাখা অনেক মুশকিল কাজ, কিন্তু এই ডিপ ব্রিদিং টেকনিকটা আছে, এটা মারাত্মক কাজ করে। বড় বড় নিঃশ্বাস নেওয়ার ফলে আপনার শরীরে বেশি অক্সিজেন প্রবেশ করে, আর এর ফলে আপনার ব্রেনের পাওয়ারও বেড়ে যায়। এই টেকনিককে ব্যবহার করলে আপনি আগের থেকে অনেক বেশি রিল্যাক্সড হয়ে যাবেন, যার ফলে আপনি বাড়ি থেকে যা পড়ে এসেছেন সেগুলোকে খুব ইজিলি রিকল করতে পারবেন। খুব ইজিলি আপনি কোশ্চেনের আনসারগুলোকে মনে করে করে লিখতে পারবেন। 99% স্টুডেন্ট সঠিকভাবে মনে করে পরীক্ষার খাতায় লেখার যে টেকনিকটা আছে সেটা জানে না। যে টেনশনের মধ্যেও রিল্যাক্স থাকতে পারে তাকেই সুপার স্মার্ট স্টুডেন্ট বলা হয়। এই জন্য এক্সামিনেশন হলেতে রিল্যাক্স থাকা খুব একটা সোজা কাজও নয়, প্রত্যেকে এই কাজটা করতে পারে না। কিন্তু আমি এর সিক্রেট একটা ট্রিক আপনাকে বলে দিলাম, যেটা হলো ডিপ ব্রিদিং। বিশেষ না হলে আপনি একটা কাজ করুন, আপনি এই মুহূর্তে, মানে এখনই, ডিপ ব্রিদিং এর টেকনিকটাকে টেস্ট করুন। জোরে জোরে প্রশ্বাস নিন আর দেখুন যে আপনার কেমন ফিল হয়। আপনি নোটিস করতে পারবেন যে আপনি আরো অ্যালাইভ,
মানে আরও জীবন্ত অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।